مولاي صلي وسلم. আমি কি আগে সালাম দিব নাকি একটু অপেক্ষা করবো? না, আগে সালাম দিলে তো সওয়াব বেশি পাওয়া যায়, তাহলে আমি আগে সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম। উনি দেখি একসাথে জিকিরও করতেছেন, এ কি উনি হাসতেছেন! উনি আমার থেকে আগে সালামের উত্তর দিয়ে অবশ্যই সওয়াব বেশি পেয়ে গেছেন, অহংকার মুক্ত হয়ে গেছেন। আমাকেও ভালোভাবে উত্তরটা দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ কি উনি দেখি সালামের পুরো উত্তরটি দিয়ে দিল। না, আমার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল, পুরো সুন্দরভাবে সালামটা দেওয়া উচিত ছিল। এনিওয়েজ, আমাকে বেটার কিছু বলতে হবে। ভাই, আপনি আর আমি তো দুইজনই খুব প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করতেছি। রাইট, রমজান মাস তো চলেই আসতেছে ভাই, তবে চিন্তা করতেছি প্রথম সপ্তাহেই একবার কোরআন খতম করে ফেলব। আমাকে এবার ওনার থেকে বেটার কিছু করতে হবে, আমাকে ওনার থেকে বেটার কিছু বলতেই হবে। আমিও চিন্তা করতেছিলাম ভাই কোরআন খতম করব, কিন্তু একদিনে না না না, এভাবে হতে দেওয়া যাবে না। আমাকে ওনার থেকে বেটার কিছু বলতেই হবে। আমি 20 রাকাত নামাজ 5 মিনিটের ভিতর শেষ করে ফেলব। তাই আমি 20 রাকাত নামাজ 4 মিনিটের মধ্যে শেষ করে ফেলব। তাই চলেন, চ্যালেঞ্জ। ওকে, চলেন। এই ব্রাদার্স, আপনারা কি করতেছেন? থামেন। এভাবে ফেরারি আর ল্যাম্বরগিনির স্পিডে নামাজ পড়লে কি এই নামাজ কাউন্ট হবে? এভাবে নামাজ পড়ার কারণটা কি? না, তেমন কিছু না, জাস্ট একটু দেখতে যাচ্ছিলাম আমাদের মধ্যে কে বেশি প্র্যাকটিসিং মুসলিম। যদি আপনারা প্র্যাকটিসিং মুসলিমই হইতেন, তাহলে আপনারা নামাজ জামাতে আদায় করতেন। সহি মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি একা নামাজ আদায় করলে তার যে সওয়াব হয়, তা জামাতে আদায় করলে সেই সওয়াব 27 গুণ পরিমাণ বেড়ে যায়। এটা আসলে আরও আগেই করা উচিত ছিল। যেহেতু আমি চলে আসছি আর আপনারা দুজন আছেন, চলেন একসাথে জামাতে নামাজটা পড়েই ফেলি। আপনি ইমামতি করবেন আর আপনি একামত দিবেন, চলেন। ওকে বস, আই এম রেডি। ঠিক হ্যাঁ বস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় সামনের রমজান মাসকে নিয়ে আপনারা সবাই অনেক বেশি এক্সাইটেড এবং আমি অনেক এক্সাইটেড। অনেক রকম অনেকে প্ল্যান ট্যান করে ফেলছেন, এটা করবেন, সেটা করবেন, কীভাবে করবেন না করবেন, অনেক পরিকল্পনা আপনাদের আছে। বাট আমার মনে হয় নিজে একা একা অ্যাক্টিভ না হয়ে এই ফজিলতপূর্ণ মাসে আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আমাদের অ্যাক্টিভ থাকা উচিত, এবং সবাই যাতে প্রপারলি টাইম নিয়ে রমজান মাসের যে কাজগুলো আছে সেগুলো করতে পারে, সেগুলো আমাদের খেয়াল রাখা উচিত। সব কিছু মিলে একটা সুন্দর গাইডলাইনও আপনাদের দরকার, এবং আমিও ফিল করি সেটাই আপনাদেরকে সুন্দরভাবে প্রোভাইড করতে পারবে বাংলা ফ্রি কোরআন এডুকেশন। তাদের একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেকগুলো জিনিস একসাথে সুন্দরভাবে এজ রিমাইন্ডার পেয়ে যাচ্ছেন। ভিডিওতে আরও যেসব পয়েন্ট আছে সেগুলো হচ্ছে, আপনার ফ্যামিলির সাথে আপনি কীভাবে টাইমটা স্পেন্ড করবেন, সেহরি এবং ইফতারের আগে এবং পরের সময়গুলো কীভাবে ইউটিলাইজ করবেন, এবং আপনার পুরো দিনটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে আপনি ম্যাক্সিমাম একটা আউটপুট এনশিওর করতে পারবেন, যাতে আপনার দিন শেষে কোনো টায়ার্ড না লাগে এবং সবাই অ্যাপ্রোপ্রিয়েটলি ইবাদতটা করতে পারে। সো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে একটু ভিজিট করে আসতে পারেন তাদের চ্যানেল, এবং ভালো লাগলে আমার এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইনশাআল্লাহ টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।